আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা ট্যুরের ব্লগ ভিডিও। ট্যুরে যাওয়ার জন্য সকাল 6টা বাজে সাত থেকে বের হইলাম। তো এখন রেল স্টেশন যাব আমাদের 8:30। আমাদের পাচ্ছি ভ্রমণ সিলেট। ট্রেনে উঠে প্রায় সিলেট চলে আসলাম। চারদিকে শুধু চা বাগান আর পাহাড়, অসম্ভব সুন্দর একটা জায়গা সিলেট। সামনে সিলেট সার্কিট হাউস, আর আমরা এখন ব্রিটিশ ব্রিজের উপরে আছি সিলেট। আমরা সাদা পাথর যাচ্ছি কোম্পানিগঞ্জের রাস্তা দিয়ে। তো চারদিকে শুধু চা বাগান পাওয়া যায়, খুবই সুন্দর। তো চলে আসলাম লাল পাহাড়। তো এখানে মূলত একটা নাম হচ্ছে সার পিন্টিলা। এখানে ছোট ছোট লাল পাহাড়, এখান থেকে পাথর উত্তোলন করা হইতো। এখন বন্ধ আছে, এখন কোনো পাথর উত্তোলন করা হয় না। এখানে শুধু দুটো মাজার আর একটা মসজিদ হচ্ছে এতটুকু। চার পিন্টিলা ঘোরা কমপ্লিট, এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। চলে আসলাম ভোলাগঞ্জ। তো এইখানে হচ্ছে ভোলাগঞ্জ নৌকাঘাট, এখান থেকে সবাই যায়। তো এখানের ভাড়া 800 টাকা, বাট আমরা চারজন, তো 800 টাকা দিয়ে চারজন যাওয়া আসা আমাদের পক্ষে বেশি হয়ে যায়। ওইখান থেকে আমরা যাব লোকালভাবে, লোকালরা যেভাবে যাই তো ওই পাশ দিয়ে যাব। ওইদিকে নৌকা পার হয়ে যাওয়া যায় কিন্তু। তো ভোলাগঞ্জের অপোজিটে আমরা নৌকা দিয়ে না গিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি। এখানে জায়গাটা, ব্রিজ থেকে পাহাড়গুলা খুবই সুন্দর লাগতেছে। তো এখানের অপোজিট হচ্ছে ভোলাগঞ্জ নৌকাঘাট, এইটা হচ্ছে ভোলাগঞ্জের অপোজিটের জায়গার ভিউ। এখান থেকে ভিউটা অনেক সুন্দর ওইখান থেকে। তো আমরা যাইতেছি পাহাড়ি, দেখা যায় বাড়িঘর এখান থেকে।
প্লাগঞ্জ নৌকাঘাট থেকে সব নৌকা এসে এখানেই সব যাত্রীদের নামিয়ে দেয়, আবার 2 ঘন্টা পরে এখান থেকে নিয়ে যায়। তো এটা হচ্ছে প্লাগঞ্জ নৌকাঘাট। আসার সময় ছাতা আনতে ভুলে গেছি, তো রোদ অনেক খারাপ লাগতেছে, প্রচুর রোদ, ক্লান্ত লাগতেছে। তো এই সাদা জায়গাটা হচ্ছে মেঘালয়ের একটি শহর। তো এই সাইডটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমান্ত, এখানে বাংলাদেশের বর্ডার গার্ডটা থাকে। এখানে পাহাড়গুলো একদম মেঘালয়ের পাহাড়গুলো খুবই কাছে, বাট উঠতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। তো ওই যে ফুলাগঞ্জ নৌকাঘাট, কারণটা এই পাশ দিয়ে চলে আসছি, এখান দিয়ে চলে যাবো। তো এটা হচ্ছে আমাদের কাজিং এর বাড়িতে যেতে, তো ওদের বাড়ির কাছ থেকে পাহাড়টা কাছে ওদের বাড়ি সিলেট। তো আজকে রাত্রে আমরা এখানে থাকবো। এই যে পাহাড়ে হালকা দেখা যায় মেঘের কুয়াশার কারণে, শীতকালে পাহাড় দেখা যায় কম। আমার ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। এই যে মেঘালয়ের পাহাড়, খুবই আফসোস লাগতেছে, পাহাড়গুলোতে একদম উঠতে পারতেছি না, এত কাছে কত উঠতে পাহাড়। আমার সবচেয়ে ভালো লাগে পাহাড়, কিন্তু আমি পাহাড় উঠতে পারতেছি। তো অনেকক্ষণ ঘুরলাম, গাড়লাম, ছবি তুললাম, এখন চলে যাব। কালকে আমাদের ট্রেন টাইম আছে, আজকে আমরা ঘুরা পুলাগঞ্জ কমপ্লিট, কালকে ট্রেনে আমরা ব্রাহ্মণবাড়িয়ে চলে যাব। তো ব্লগ এই পর্যন্তই, আর বকবক না করি, বাকি ব্লগে তেমন কথা হয় নাই। তো এইটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।